চলিছে যুদ্ধ সদৃশ পরিস্থিতি, খবর সজ্জাত নামিছে নারী শক্তি। সাবধান রোড সাইড রোমিও, সাজু এন্টি রোমিও স্কোয়াড। পূজাত থাকিব শিলচর আরক্ষীর বিশেষ বাহিনী। ভারতীয় দুর্গোৎসবর সময়ত শিশু মহিলা যুবতীর সঙ্গে অশালীন আচরণ করা উদণ্ডর রোমিওক নাকি রগাবলে সাজু হয়েছে শিলচর আরক্ষী। শিশু মহিলা সহ যুবতী সকলের সুরক্ষা সুনিশ্চিত করার বাবে শিলচর আরক্ষী অধীক্ষকর নেতৃত্ব গঠন এন্টি রোমিও স্কোয়াড। দুর্গোৎসবত শিলচর শহরত সৃষ্টি হয় জনসমুদ্র। ইয়ার সুযোগ লই একাংশ উদণ্ড বাইকার্সে সৃষ্টি করে অপ্রীতিকর পরিস্থিতির। এই উদণ্ড যুবক সকলক নাকি লগাবলে গঠন করা হয়েছে এন্টি রোমিও স্কোয়াড। শিলচর শহরের অলিয়ে গলিয়ে পূজার দিনকাত সক্রিয় হয়ে থাকিব এই বিশেষ বাহিনী। মটর সাইকেলে এন্টি রোমিও স্কোয়াডে শহরখনত দিব টহল। এন্টি রোমিও স্কোয়াড নামৰ এই বিশেষ বাহিনীক সেই উদ্দেশ্যে দিয়া হয়েছে 15 দিনিয়া বিশেষ প্রশিক্ষণ। ভিড়র মাজত আপনাদের দেখিছে যে বহুত সময়ত মহিলার অসুবিধা হয়, কিছু সময়ত শিশুর অসুবিধা হয়, কিছু ইফটিজিম করে, কিছু উদণ্ড লড়াই মানে কিছু মহিলাবিলাকক বেয়া ব্যবহার করে, বা এইবিলাকর কারণে আমি একটা বিশেষ একটা স্কোয়াড তৈয়ার করেছো। সেই স্কোয়াডটার নাম দিছো আমি এন্টি রোমিও স্কোয়াড। উল্লেখযোগ্য যে বিগত বর্ষর পূজার সময়তো শিলচরত সক্রিয় আছিল এনে এন্টি রোমিও স্কোয়াড। সেইবাবেই পূর্বর তুলনাত বিগত বর্ষর পূজাত শিলচরত হ্রাস পাইছিল মহিলা যুবতীক নির্যাতনের এনে ঘটনা। বিগত বর্ষর সফলতার পিছত এইবারও ন উদ্যমে এন্টি রোমিও স্কোয়াড গঠন করে উদণ্ডর রোমিও সকলক কঠোর সকিয়নি প্রদান করেছে কাছাড়র আরক্ষী অধীক্ষক নুমল মাহাত্তাই। যা 15 দিন ধরে ইয়াত আনাম কম্বেট আমি ট্রেনিং দিয়েছো, ইয়াত আমি উস্তাদ আনি পেলাই ইয়াত আমি ট্রেনিং দিয়েছো। ইয়াত বিশেষ করে মহিলা সকল আছে, নিজে বাইক চলাই গোটে টার্ন মহানগরখন পরিক্রমা করিব, আর এনেকুৱা যিকোনো অসুবিধা থাকিলে 24 ঘণ্টায় অহরহ ডিউটিত থাকিব। আর শিলচরের পৰা অনিরুদ্ধ লস্করের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।